শরীরকে সুস্থ রাখতে রসুনের কোনো বিকল্প নেই। শুধু তাই নয়, নানা জটিল রোগের কারণে হঠাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করতেও এই ছোট সবজিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে রসুনের কোয়া ছাড়িয়ে সঙ্গে সঙ্গে খেলে কিন্তু উপকার লাগে না, বরং কোয়াটা ছাড়ানোর পর মাত্র 5 মিনিট রেখে দিন। এমনটা করলে কিছুটা এনজাইম বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে, তাতে রসুনের কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি পাবে। রসুনে রয়েছে প্রচুর মাত্রা আয়রন, ক্যালসিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং ভিটামিন এ, বি এবং সি। তাই তো কোয়া অবস্থায় অথবা জলে দিয়ে প্রতিদিন রসুন খেলে নানা উপকারে আসে, যেমন শরীরে উপস্থিত নানা ক্ষতিকর উপাদান এবং টক্সিন বেরিয়ে যায়, সেই সঙ্গে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হওয়ার আশঙ্কাও যেমন কমে, তেমনি লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এখানেই শেষ নয়, নিয়মিত এই সবজিটি খেলে আরও নানা উপকার পাওয়া যায়। যেমন, এক, রক্ত জমাট বাঁধতে দেয় না, শরীরের প্রতিটি অংশে রক্ত সরবরাহ যাতে সুন্দরভাবে হয় সেদিকে খেয়াল রাখে রসুন, সেই সঙ্গে ব্লাড কোলেট হওয়ার আশঙ্কাও কমায়। 2, ঠান্ডা লাগা, ওয়েদার পরিবর্তন হলেই ঠান্ডা লাগে, সেই সঙ্গে জ্বর তো হবেই। আপনার অবস্থা যদি এমন হয় তাহলে আজ থেকে নিয়মিত খাওয়া শুরু করুন রসুন, তাহলে দেখবেন এই সমস্যা আর হবে না। 3, স্টমাককে ঠান্ডা রাখে, পেটে যাদের খুব গ্যাস হয় তারা নিয়মিত রসুন খান, তাহলে এই ধরনের অসুবিধা ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। তবে বেশি মাত্রায় রসুন খাওয়া একেবারে উচিত নয়, তাই অল্প করে খাবেন, তাতেই দেখবেন উপকার পাবেন। 4, ক্যান্সার প্রতিরোধ করে, রসুনে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট, তাই তো নিয়মিত এটি খেলে স্টোমাক এবং কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে কমে যায়। 5, ফাঙ্গাল ইনফেকশন, শরীরে কোথাও এমন সংক্রমণ হলে পরিমাণ মতো রসুনের কোয়া নিয়ে সেখানে ভালো করে কষে দিন, তাহলে দেখবেন নিমেষে কমে যাবে রোগ। 6, কোলেস্টেরল, শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আর্টারিতে ময়লা জমে যাতে রক্ত সরবরাহ ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখেন রসুন। তাই যারা হার্টের সমস্যায় বা অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন, তারা প্রতিদিন 1 কোয়া করে রসুন খাবেন, দেখবেন উপকার পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।